হ্যালো আমি ড পুরুধাউন এবং আজ আমরা নেফ্রোটিক সিন্ড্রোম সম্পর্কে আলোচনা কর আমরা সাধারণত শিশুদের নেফ্রোটিক সিন্ড্রোম সম্পর্কে কথা বলি কিন্তু আজ আমরা প্রাপ্তবয়স্কদের নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে কথা প্রাপ্তবয়স্কদের মধ্যেও নেফ্রোটিক সিনড্রোম দেখা যেতে পারে নেফ্রোটিক সিন্ড্রোম হলে একটি অবস্থা যেখানে মূত্রে প্রোটিন হার হয় প্রস্রাবে প্রোটিন হারানো হলে রক্তে প্রোটিনের পরিমাণ কমতে শুরু হয় প্রোটিন কমতে শরীরে প্রোটিনের অভাবের লক্ষণ উৎপন্ন হয় এক পা ফোলা দুই উচ্চ কোলেস্টেরলের স্তর রক্তের ঘন্ত থাকে এই মটকাটি প্রায় প্রোটিন এবং কোলেস্টেরলের কারণে হয় যখন শরীরে প্রোটিন কম থাকে তখন রক্তে কোলেস্টেরল বেশি হয় এই রোগীদের ক্ষেত্রে হাইপার লিপিডেমি দেখা দেয় যদি কেউ এই তিনটি জিনিসে সক্রিয় হয় তবে তাকে নেফ্রোটিক সিনড্রোম বলা হয় একমূত্রে প্রোটিন হার হয় দুই ফোলাতে শুরু হয় তিন রক্তে উচ্চ কোলেস্টেরল হোক যদি কেউ এই তিনটি জিনিসে সক্রিয় হয় তবে তাকে নেফ্রোটিক সিনড্রোম বলা হয় প্রাপ্তবয়স্কদের মধ্যে নেফ্রোটিক সিন্ড্রোমের অনেকগুলি কারণ থাকে আপনি যদি কোনও এসদনি থাকেন তবে নেফ্রোটিক সিন্ড্রোম হতে পারে। দুই চিন্তা ককজন মানুষ মাত্র বিশ্বাস করে যে স্ট্রেস কিডনি রোগের কারণ হতে পারে কিন্তু যখন কোনো ব্যক্তির চিন্তামুগ্ধ হয়ে যায় তখন শরীরে একটি পৃথক ধরনের আচরণ শুরু হয় এটি হৃদয় নয় কিন্তু কিডনিও প্রভাবিত করে যখন একজন ব্যক্তি উচ্চ স্তরের স্ট্রেস সম্মুখীন হয় তখন শরীরের মেরামতের জন্য সময় নেই ক্ষতি প্রতিদিন হচ্ছে কিন্তু মেরামতের জন্য সময় নেই কারণ রোগীর সঠিক ঘুম হয় না তিনি সর্বদা চিন্তায় ভাবছেন যদি কোন নেফ্রোটিক সিন্ড্রোম রোগী আমাদের কাছে আসে তখন প্রথমে তাকে এর কারণ জিজ্ঞেস করতে হবে আমাদের দেখতে হবে স্ট্রেস ফ্যাক্টর এবং চিকিৎসার ইতিহাস ব্যথা ও অ্যান্টিবায়োটিকের যত্ন নিতে হবে নেফ্রোটিক সিন্ড্রোমে ক্রিটিনিনের মানগুলি স্বাভাবিক থাকে যদি ক্রিটিনিনের মান বাড়তে থাকে তবে তা নেফ্রোটিক সিন্ড্রোম না বরং কিডনি ফেইলার বলা হয় নেফ্রোটিক সিন্ড্রোমকে সমসম চিকিৎসা করা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এটি করবেন না তবে এটি ধীরে ধীরে কিডনি ব্যর্থতায় পরিণত হবে নেফ্রোটিক সিনড্রোমের রোগীকে চিকিৎসা করতে চাইলে আমাদের মূল কারণটি খুঁজে বের করতে হবে এই রোগীর নেফ্রোটিক সিন্ড্রোমের কারণ কি প্রথম কিডনিটি সম্পূর্ণ ঠিক ছিল তবে এক হাজার ছশো আঠার বছর ধরে কিছু হয়নি হঠাৎ কি এমন হল যে কিডনি নষ্ট হ গেল যদি কোনো কিছুর ক্ষতি হয় তবে তার পিছনে একটি কারণ রয়েছে চিকিৎসার জন্য নেফ্রোটিক সিন্ড্রোমের পেছনের কারণ খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ রোগীর নেফ্রোটিক সিন্ড্রোমের কারণ হল যে পুনরুদ্ধারটি ভাল হচ্ছে ভারী ভালো না হলে রোগীর স্টেরোড লাগে যদি আপনি নেফ্রোটিক সিন্ড্রোমের রোগী হন তবে আপনার নিজেকে মূল্যায়ন করতে হবে আপনার কি ঘটেছিল যে আপনি আপনার মূত্রনালীতে প্রোটিন হার করতে শুরু করেছিলেন আপনার রক্তচাপ ঠিক আছে আপনার শর্করা ঠিক আছে সবকিছু ঠিক আছে কিন্তু এখনও প্রোটিন ক্ষতি হচ্ছে আপনার কোনো চিকিৎসার ইতিহাস নেই আপনার কোনো রোগের পরিবারিক ইতিহাস নেই বাপসিনেও এটা স্বাভাবিক আগে নিজেদের পরীক্ষা করতে হবে আমাদের কিডনি থেকে কেন প্রোটিন হার হচ্ছে তা কি কারণে হচ্ছে সেখান থেকেই চিকিৎসা শুরু হয় আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন নেফ্রোটিক সিনড্রোম প্রায়শই প্রাপ্তবয়স্কদের দেখা যায় দুটো বড় কারণ বললাম নিজেকে নেফ্রোটিক সিনড্রোম রোগী বলতে পারেন কোন বিশ্বে যোগ্য হলে এক একমূত্রের মাধ্যমে প্রোটিন হারানো হয় দুই সুইলিং তিং উচ্চ কোলেস্টেরল স্তর ছাড় ক্রিটিনাইন মান স্বাভাবিক থাকবে আমাদের বাপসি রিপোর্টে কোনো রোগের সংকেত নেই যদি এই বিষয়গুলি পূরণ করে তবে আপনাকে নেফ্রোটিক সিন্ড্রোমের রোগী হিসাবে উল্লেখ করতে পারি চিকিৎসা আমি আপনাকে বলেছিলাম সর্বদা মূল কারণে কাজ করে রোগটা বোঝার চেষ্টা করুন রোগ বুঝে নেবেন রোগটা ওখানেই হয়ে যাবে এই বলে আমি আপনার বিদায় নিতে চাই পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ বিদায়